মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুব সম্মেলনে এসে অসুস্থ হয়ে পড়েছে বর্ধমান থেকে আসা একজন ছাত্র। আমরা জিজ্ঞেস করে নেব যে যা যাদের সাথে তিনি এসেছেন তারা তাদের কি প্রতিক্রিয়া কেছে সঙ্গে যারা আছে ওদিকে আছে। এখন এই মুহূর্তে এখানে এনারা মিটিংটা শুনছিলেন, তো হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, তো আমাদের ট্যাবলেটে আমার অক্সিজেন ছিল, আমি এনে এই মুহূর্তে দিয়ে পরিষেবা প্রাথমিক পরিষেবাটা দিচ্ছি। যদি মনে হয় অসুবিধা আমরা হসপিটালে নিয়ে যাব। আমরা তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মী আছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে দিয়েছি পুলিশ মারফত, যতক্ষণ পারবে তার আগে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করছি। উনি এখন বলছেন আমি বেটার আছি, আমি বলে একটু রেস্ট নাও, আমরা তারপরে অ্যারেঞ্জ করে দিচ্ছি। ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিলেও বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় কিন্তু আক্রমণ করেছে এই সভা থেকে। আগামী দিনে লোকসভা নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা রণপ্রতিক্রিয়া ঠিক করে রেখেছেন এবং সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে কিন্তু কার্যত সেই হুঁশিয়ারি দিয়েছে বিজেপিকে। এনআরসি থেকে শুরু করে সিবিআই সমস্তভাবে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছে। আমরা কথা বলে নেব কয়েকজন ছাত্রছাত্রীর সাথে। আমরা এসেছি হুগলি জেলা থেকে, এখানে আমরা ছাত্র সমাজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অর্থাৎ ছাত্রদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছে কার্যত আর সেটা কিন্তু ছাত্রদের পক্ষে উপযুক্ত নয় এই সভা থেকে। কিন্তু এই সভার মূল বিষয়বস্তু ছিল আগামী দিনে লোকসভা নির্বাচনের মূল রণতরি এবং বিজেপিকে কিন্তু সেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছে। আমরা দেখে নেব আগামী দিনে বিজেপি এই সভাকে কেন্দ্র করে তাদের কি প্রতিক্রিয়া তারা কি জানায়। ক্যামেরায় বিবাসের সঙ্গে আমি দেবরাজ, এনসিও বাংলা।